কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা জেলায় কুচাইতলি শহরতলিতে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। এটি 28 মে 1979 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে 5 বছর মেয়াদি MBBS কোর্সে প্রতি বছর 140 জনের অধিক ছাত্রছাত্রী ভর্তি হয়। এই মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডাক্তার হাবিবুর রহমান আনসারী 1992 সালের 15 আগস্ট মাত্র 50 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষক নিয়ে প্রথম শিক্ষাবর্ষের ক্লাস শুরু করেন। শুরুতে মাত্র 2টি বিভাগ নিয়ে চালু হলেও বর্তমানে চিকিৎসা শিক্ষার সবকয়টি বিভাগ আছে এখানে। একটি মাত্র দোতলা ভবন নিয়ে পথ চলা শুরু করে কুমিল্লা মেডিকেল কলেজের নিজস্ব জমিতে বর্তমানে রয়েছে বিভিন্ন স্থাপনা, যেমন কলেজ ভবন, অডিটোরিয়াম, পরমাণু চিকিৎসা কেন্দ্র, ছাত্রছাত্রী হোস্টেল ইত্যাদি। ভবনটি 5তলা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। 2005-06 শিক্ষাবর্ষ থেকে এই কলেজে বিদেশি ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্বাচন করা হয়। 7 জন পাকিস্তানি, 5 জন নেপালি, মালদ্বীপের 2 জন ও 1 জন ভারতীয় শিক্ষার্থী এখন এই মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এখানে শিক্ষণের মাধ্যম ইংরেজি। 500 শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 জনকে চিকিৎসা প্রদান করা হয়। কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লোকজন এই হাসপাতালের বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা সেবা পেয়ে থাকেন। একই সাথে চলতে থাকে 3য় থেকে 5ম বর্ষের ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান। 3টি পেশাগত পরীক্ষার বাধা পেরিয়ে একজন শিক্ষার্থী ডাক্তার হবার যোগ্যতা অর্জন করে এবং এরপর 1 বছর ইন্টার্নশিপ করতে হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। 2011 সাল থেকে কলেজটিতে স্নাতকোত্তর কোর্স ডিপ্লোমা চালু করা হয়েছে।